नमस्कार, आमी मौनिता, शुभ सन्ध्या जानाई आपनादेर सबाइके। आसले नवरवि किरणेर एई सन्ध्ये मानेई एक एकटा चमक, सेटा तो आपनादेर सब समय बोली। प्रत्येक दिनई विशेष विशेष अनुष्ठानेर जोन्नो आपनारा अपेक्षाय अधीर होये थाकेन। आसले आमादेर मनेरो तो विभिन्न रंग थाके, ताई एई मनेर रंगगुलो जखन आमादेर संगीतेर संगे मिलेमिशे एकाकार होये जाय, तखन मने हय जीवने बेंचे थाकार जोन्नो, भालो थाकार जोन्नो এর চেয়ে বড়ো মাধ্যম আর কি কিছু থাকতে পারে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের মন। মন যদি ঘেঁটে যায়, মানে মন যদি বিকল হয়, তাহলে সবটাই আমাদের পুরো শরীরের গঠনেই আমাদের একটা পরিবর্তন আসে। তো সেই মনকে ভালো রাখবো কীভাবে? মনকে ভালো রাখতে গেলে ভালো গান শুনতে হবে, আর ভালো গান যে মুহূর্তে আমরা শুনি ভালো ভালো শিল্পীদের কণ্ঠে, মনের মতো শিল্পীদের কণ্ঠে, তখন ওই মনের যাবতীয় অসুখগুলো আস্তে আস্তে সেরে যেতে থাকে, আর শরীরটাও আরও সুন্দর সুস্থ হয়ে ওঠে। নবরবি কিরণের সন্ধে আপনাদেরকে সেই সুস্থতাই দিচ্ছে প্রতিদিন, সেরকম সেরকম অনুষ্ঠানই আপনাদের সামনে আমরা পরিবেশন করবার চেষ্টা করছি। আজকের সন্ধেটাও সেই নানা রঙে রাঙিয়ে দেবার একটা সন্ধে, ওই মন ভালো করে দেবার একটা সন্ধে। কারণ শিল্পী যিনি আছেন তার একটা নিজস্ব কণ্ঠ মাধুর্য বলুন, বা তার নিজের সুরের বৈচিত্র্য বলুন, যে কোনো কিছুতেই একটা বিশেষত্বের ছাপ রাখে। এই জেনারেশনে অনেক শিল্পী রয়েছেন যারা প্রত্যেকেই অনেক গুণী। তাদের মধ্যে আমি বলি যে ও হলো সবার চেয়ে একটু আলাদা। ওর সাধনা, ওর অধ্যবসায় এবং ওর পরিবেশনা সবটার মধ্যেই একটা বিশেষত্বের ছাপ আছে। তৃষা পারুই, তৃষা ভীষণ পরিচিত কণ্ঠ। অবশ্যই এখন বহু গানে আমরা তৃষার কণ্ঠ শুনতে পাই। তৃষা এই মুহূর্তে প্লেব্যাক করছে, অনেক কাজ করছে, নিজের গান তৈরি করছে। সব মিলিয়ে তৃষা নিজের মতো করে নিজের সাধনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তৃষার মতো গুণী শিল্পীদের বোধ হয় বড্ড বেশি করে প্রয়োজন আছে। যাই হোক, শুরুতে এতগুলো কথা বললাম। আসলে খুব ভালো লাগা একজন শিল্পীর কণ্ঠে গানগুলো যদি পরপর শুনতে পারি, গানের মাঝে আর আপনাদেরকে বিরক্ত করব না কথা বলে, শুধু গান দিয়েই আজকের অনুষ্ঠানকে আমরা সাজাবো। তৃষা আজকে আমাদের অতিথি। তৃষা, স্বাগত। নমস্কার, আমি তৃষা। থ্যাংক ইউ মনিতাদি এত সুন্দর করে বলার জন্যে। খুব ভালো লাগছে আজকে এখানে এসে সবাইকে গান শোনাতে পেরে। চেষ্টা করব বেশ কিছু ভালো গান শোনানোর। নিশ্চয়ই আমরা তৃষার কাছে আজকে সব ধরনের গান শুনব। আসলে ও সব ধরনের গানেই ভীষণ সাবলীল, সব রকম গানটাই ও গাইতে পারে। তো এরকম একটা শান্ত শিষ্ট ভাবমূর্তি দেখে কেউ আমরা এরকম ভাবতেই পারি না যে যার সুরের এত বৈচিত্র্য, যার কণ্ঠস্বরের এত তীক্ষ্ণতা আমাদেরকে সবসময় আবিষ্ট করে রাখে। যাই হোক, চলুন আমরা শুরু করি তৃষার অনুষ্ঠান। আজকে সন্ধেটা শুধু তৃষার সঙ্গে, শুনতে থাকুন সবাই। জীবন জোবানো মামা কিনা
Oh, no.
Yeah.